একাত্তরে কণ্ঠ যোদ্ধা শীলা মোমেন পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এলাকায় গান গেয়ে সংগ্রহ করেছেন অর্থ আর সহানুভূতি। অগ্নিঝরা দিনে উজ্জীবিত করেছেন দুই বাংলার আপন মানুষকে। যুদ্ধদিনে সেসব স্মৃতি দর্শকদের জানিয়েছেন শীলা মোমেন। শিলু শবনমের প্রতিবেদনী বিস্তারিত, ক্যামেরায় ছিলেন ইফরাজ নূর। সময় তখন অগ্নিঝরা মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী শীলা কলকাতায় পৌঁছে যোগ দেন মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থায়। দেশ স্বাধীনের দুর্মর এক নেশায় ছুটে বেড়ান পশ্চিমবঙ্গের গলি রাস্তা থেকে রাজপথ। গলায় ছিল হারমোনিয়াম, কণ্ঠে বেজেছিল চেতনা জাগানো সঙ্গীত। শিল্পী সংস্থার সদস্য সংখ্যা দাঁড়ায় 100-তে। সে সময় বিভিন্ন দলে ভাগ হয়ে শরণার্থীদের জন্য টাকা তুলতে কণ্ঠযোদ্ধারা চষে বেড়ান বিভিন্ন এলাকা। সংস্থার এই যে গান গাওয়া নানান জায়গায়, এটার কিন্তু মানে বাংলাদেশের যুদ্ধের পক্ষে একটা জনমত সৃষ্টি করা, এটাও কিন্তু একটা লক্ষ্য ছিল। কলকাতার বিভিন্ন জায়গায় বা কলকাতার বাইরে বাইরেও অনুষ্ঠানের আয়োজন হতো, সেখানে গান গেয়ে গিয়ে আমরা অর্থ সংগ্রহ করব। প্রশিক্ষণ ক্যাম্পে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করতে তাদের ভূমিকা ছিল অগ্রণী। আমাদের যে যুদ্ধটা একটা জনযুদ্ধ ছিল, খুব সাধারণ মানুষেরা অল্প ট্রেনিং নিয়ে কিন্তু যুদ্ধে গেছে, যুদ্ধ করেছে এবং প্রাণ দিয়েছে। স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ যাত্রায় বিদেশি গুপ্তচরের অনুপ্রবেশ ঠেকানো ছিল আরেক চ্যালেঞ্জ, বলছিলেন মুক্তিযোদ্ধা শীলা মোমেন। একবার আমাদের সঙ্গে দুজন বিদেশি যাচ্ছে, তো আমরা তো গাড়ির মধ্যে কথা বলছি, আমরা বাংলা ভাষায় কথা বলছি, বাংলায় কথা বলছি, কিন্তু সেই দুজনকে দেখলাম খুব রিয়্যাক্ট করছে। এবং পরে খোঁজ নিয়ে দেখা গেল ওরা স্পাই, আমেরিকা চীন এসব দেশও তো বিরোধিতা করেছে, তো ফলে স্পাইও ঢুকে গেছিল। স্বাধীন বাংলা বেতারে খবর শুরুর আগে গাওয়া হতো জনতার সংগ্রাম চলবেই গানটি, যেখানে অন্য শিল্পীদের সঙ্গে শীলা মোমেনের কণ্ঠ আজও অমলিন। আমাদের সংস্থা থেকে কিছু শিল্পীদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ডাকা হলো গান গাওয়ার জন্য। আমরা কয়েকজন গিয়ে বেশ কয়েকটা গান রেকর্ড করে দিয়ে এসেছিলাম, সেখানে জনতার সংগ্রাম চলবে গানটা ছিল। শীলা মোমেনের স্বামী একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক আবুল মোমেন। শিশু শিক্ষা সমৃদ্ধ করতে তারা দুজন দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে যাচ্ছেন। শিশু শিক্ষার সাথে সংস্কৃতি চর্চার যোগসূত্র ঘটাতে 1976 সালে চট্টগ্রামের নন্দনকাননে গড়ে তোলেন শিশু বিকাশ জগৎ ফুলকি এবং 2003 সালে সাংস্কৃতিক বিদ্যালয় সোনারতরী। 52 বছর আগে শীলা যখন মুক্তিযুদ্ধে অংশ নেন তখন তার বয়স ছিল 21। মুক্তি সংগ্রামের পথ ধরে দেশ স্বাধীন করলেও এখনও যুদ্ধ থামেনি এই কণ্ঠযোদ্ধার। তিনি মনে করেন মুক্তিযুদ্ধের চেতনার জায়গায় এখনও যথেষ্ট ঘাটতি রয়ে গেছে, সেই লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছেন এই শিল্পী। তার স্বপ্ন অসাম্প্রদায়িক, মানবিক, মুক্তচিন্তক ও দেশপ্রেমিক একটি প্রজন্ম গড়ে তোলা। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম।